এই মহল্লাবাসী শোনো, সেকান্দার ভাই তোমাদের অনেক সময় দিয়েছে, তাই শেষবারের মতো বলছি, 15 দিনের মধ্যে মহল্লা খালি করে দিবে। এখানে অ্যাপার্টমেন্টের কাজ শুরু হবে, সেকান্দার ভাই নিজে ভিত্তি প্রস্তর স্থাপন করবে। সেকান্দার খানের পাঁচটা কুত্তা, তুইও শোন, জোর করে জমি দখল করে সেকান্দার 10টা হাউসিং বানালো, এই মহল্লাতে বানাতে পারবে না। তোর দেখছি মরার খুব সাজ জেগেছে। হ্যাঁ, আরে বাঁচা মরা তো আল্লাহ হাতে, তোরা কি মারবি? তুই হয়তো জানিস না, সেকান্দার ভাই আজরাইলের কাছ থেকে মানুষ মরার কন্ট্রাক্ট নিয়েছে, আর আমি নিয়েছি কন্ট্রাক্ট। আপনারা তো সবাই এই মহল্লার মানুষ, তাই না? সমস্যা তো সবার, অথচ সবাই মিলে হা করে তামাশা দেখছেন, আর এরা প্রতিবাদ করলো। আরে ওরা তো মাত্র কয়েকজন, আরে আপনারা সবাই মিলে এক হলে ওরাই আপনাদের ভয়ে পালিয়ে যেত। এই মহল্লায় মানুষ আছে মানুষ, কিন্তু সবাই মরা মানুষ, এরা কেউ প্রতিবাদ করতে জানে না। যদি একজন মানুষ আপনার মতো সাহসী হইত, তাহলে গুন্ডা বদমাশটা ঠিকই ভয় পেয়ে পালায় যাইত। কাকে কি বলবো, আমার নিজের ভাই তো ওদের।